আসসালামু আলাইকুম নাসরিন নাসির বলছি প্রিয় দর্শকবৃন্দ আজকে আমি দেখাচ্ছি একেবারে নিত্যদিনের রান্না বাঙালির সবচেয়ে প্রিয় সুস্বাদু মাছ পাবদা মাছের ঝোল মাছটি বড় ছোট সবাই পছন্দ করে কাটা বিহীন মাছ ভাতের সাথে খেতে এই শীতে ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে খেয়ে রেসিপিটি ভালো লাগলে কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাবদা মাছের ঝোল রান্নার জন্য আমি এখানে চারশো গ্রামের মতো পাবদা মাছ নিয়েছি একদম ছোটো না মাঝারি সাইজের পাবদা মাছ নিয়েছি তাহলে শুরু করি আমরা প্যান গরম দিয়েছি প্যানে তেল দিচ্ছি প্যানে তিন টেবিল চের মুচ পরিমাণ তেল দিচ্ছি সয়াবিন তেল দিচ্ছি প্যান অলরেডি গরম দিয়েছিলাম গরম হয়ে গেছে এখন আমি পিঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজ কুচি আধা কাপের মতো পেঁয়াজটা হালকা একটু ট্রান্সপারেন্ট হলে অন্যান্য মশলা দিব এর পেঁয়াজ ট্রান্সপারেন্ট হয়ে গেছে এখন আমরা মশলা দিচ্ছি আদা আদা রসুন দিচ্ছি একটা চামচ করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া সবে এক চামচ করে দিচ্ছি জিরা গুঁড়াও দিব সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষায় নিচ্ছি মশলাটা কষাচ্ছি তেলের উপরে উঠলে আসছি কষানো হয়ে গেছে এখন মাছটা দিয়ে দিচ্ছি মাছ দিয়ে দিয়ে হালকা একটু পানি মাছটা মাছগুলো তো জানেন পাদদা মাছ একটু নরম টাইপের মাছ খুলে যেতে পারে বা ভেঙে গেলে দেখতে সুন্দর লাগবে না এজন্য সামান্য একটু পানি দিয়ে মাছটা সামান্য কষিয়ে পানি দিয়ে দিব একটু জাস্ট এপিট ওপিড একটু কষিয়ে নেব মাছ দেওয়া হয়ে গেছে এখন হালকা একটু পরে গরম হলে উল্টে এই মাছগুলো নরম থাকায় খুমতি দিয়ে নাড়া দেওয়া একটু ঝামেলা এই জন্য দেখেন এইভাবে একটু হ্যান্ডেল ধরে আমরা নাড়া দিচ্ছি এইভাবে নাড়া দিবেন হ্যাঁ আমার কষানো হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিচ্ছি মাছটা সিদ্ধ হতে যতটুকু পানি দরকার ততটুক এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এক কাপের একটু কম দিচ্ছে ঢেকে দিচ্ছি আমার মাছ প্রায় হয়ে গেছে এখন আস্ত কাঁচামরিচ দিচ্ছি আর ধনে পাতা দিচ্ছি যারা একটু ঝাল পছন্দ করেন তারা কাঁচামরিচটা ফালি করে দিবেন হয়ে গেছে আমাদের পাবদা মাছের ঝোল অত্যন্ত সুস্বাদু আর মজাদার এই মাছের রেসিপিটি ভাতের সাথে খেতে যে কী মজা বাঙালিরা সবাই জানেন একদম ইজিভাবে রান্না করলাম